দর্শক মণ্ডলী, ডিডিবি টিভি এবং ডিডিবি নিউজ 24.com এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্যান্ডেলের শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এখন অবস্থান করছি রাজশাহী জেলার বাঘা উপজেলার ঐতিহাসিক বাঘা মাজার প্রাঙ্গণে। আমার সাথে আমাকে সহযোগিতা করছেন মাজার সম্পর্কে বিভিন্ন ধরনের তত্ত্ব উপাত্ত দিয়ে বাঘা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং দৈনিক সমকালের বাঘা প্রতিনিধি জনাব ডাক্তার আব্দুল লতিফ, এবং আমার সাথে আরও একজন আমাদের সহযোদ্ধা আছেন, যিনি এশিয়ান টেলিভিশনে স্টাফ রিপোর্টার এবং পিটিভি নিউজের স্বত্বাধিকারী আখতার হোসেন, এবং আমাদের সাথে আরও একজন আছেন, উনি একজন লালন ভক্ত এবং তরিকাপন্থী মানুষ। তো আমরা আমাদের অত্যন্ত জ্যেষ্ঠ আর কি জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল লতিফ ভাইয়ের কাছে মাজার সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেব। লতিফ ভাই, এটা হলো হজরত আবদুল্লানি আহমেদ দানিশমন্দ রহমতুল্লাহের মাজার, যেটা আগে বলেছি শাহদৌল্লা রহমতুল্লাহ ছিলেন। তো পরবর্তী সময়ে উনি জীবিত থাকাকালীন সময় এখানে একটা ফাঙ্কা বাড়ি তৈরি করেছে, এখন ফাঙ্কা বাড়ি হিসাবে পরিচিত, এবং পাশে মসজিদ আছে এবং মাজার মাজার দেখতে পাবেন, এবং তাদের অংশধন যারা তারা আছে, এবং যারা রইস হিসাবে স্টেটের দায়িত্ব পালন করেছেন তাদের মাজার এখন এক সময় বাগাতে 360 বার আমাদের বসবাস ছিল, তাদের মধ্যে প্রায় ঐতিহ্য আর কি অনেকের ঐতিহ্য বসেই গেছে, ঐতিহ্য বসে গেছে, আর এটা কোনো এক সময় কালের বিবর্তনে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, পরবর্তী সময় আবার সংস্কার করে নতুন রূপে প্রাণ ফিরে নেওয়া। যেমন এই মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদটা, হ্যাঁ এই মসজিদটা কিন্তু পরে সংস্কার করা হয়েছে, এই যে যেটা খানকা বাড়ি বলে এখানে খানকা বাড়ি বলে কাতারি হয়েছে, আর এই বিল্ডিংটা কিন্তু পরের কথা, আগে তো সংস্কার করে এই বিল্ডিং মসজিদ এবং মাজারের অনেক কিছু সংস্কার করা হয়েছে, যেটা মানে আগের তুলনায় বর্তমানে নতুন কিছু প্রাণ সামনে প্রাণ।